হে ভগবান, হে আমার কি হলো, তুমি এটা কি করলে ভগবান, তুমি কেন আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিলে, তুমি আমাকে তুলে নাও কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দাও ভগবান, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আজ আজ এসবের জন্য শুধু আমি দায়ী, হ্যাঁ হ্যাঁ শুধু আমি দায়ী। আজ আজ ওদের কথা শুনে যদি যদি আমার মেয়েটা বিয়ে না দিতাম, তাহলে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না, আমার আমার মেয়েটা তো বেঁচে থাকতো। এ ভগবান ভগবান, তুমি আমায় নিয়ে নাও কিন্তু কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দাও ভগবান, কিন্তু কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দাও। আর কেঁদো না, আর কেঁদো না মা, আর কেঁদো না মা, দিদি তো আর কোনো দিনও ফিরে আসবে না মা, কেনো না মা, কেনো না বাবা, বাবা কেনো না, বাবা কেনো না, এখন কেঁদে কি হবে, দিদি তো আর কোনো দিনও ফিরে আসবে না, কেনো না বাবা, কেনো না। সেদিন যদি প্রতিবেশীর কথা না শুনতে, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। প্লিজ গেটটা বন্ধ করছো তো, শুধুমাত্র তোমরা, নর্মাল সব এখন স্পেশাল দিই, শুধুমাত্র তোমরা যাই। রূপা, আই রূপা, রূপা বাড়ি আছি নাকি? একি আপনারা সবাই কাঁদছেন কেন, কি হয়েছে সোনা, কি হয়েছে বল না, কাঁদছিস কেন কাকিমা, বলুন না কি হয়েছে, কাঁদছেন কেন বলুন, কি হয়েছে কাকু, আপনি বলুন না কি হয়েছে, বলুন না, আর রূপা কোথায় বলুন, সোনা তুই বল না কাঁদছিস কেন, আর দিদি কোথায় বল না, বল না কি হয়েছে দিদি, কি হয়েছে দিদি বল না, বল না, এটা হতে পারে না, আমার বান্ধবী এত সহজে পৃথিবী থেকে চলে যেতে পারে না, তুই মিথ্যে বলছিস, আমি এটা বিশ্বাস করি না। আমি সত্যি বলছি, কি ঘটেছিল, কি ঘটেছিল ওর সাথে যার জন্য ওকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়, বল না, বল না কি হয়েছিল, বল বল না। তাহলে শোনো শোনো দিদি, কয়েক মাস আগে ফিরে যাব, ঠিক কয়েক মাস আগে যখন দুই বোন হাসি খুশি ছিল, যখন তারা পড়াশোনা করত, ঠিক এরকমই একটি দিনে বোন যখন ঘরে একা, ঠিক সেই সময় দিদি একটি উপহার নিয়ে প্রবেশ করে। তারপর বোন, এই বোন, কি রে দিদি কিছু বলবি, হ্যাঁ রে দাঁড়া দাঁড়া, কি বল, আমি না তোর জন্য একটা জিনিস এনেছি, কি এনেছিস দেখবি, কই দেখা দেখা, এই দেখ কি সুন্দর, কোথায় পেলি দিদি এটা, এটা আমি মা যে আমাকে টিফিন খাওয়ার টাকা দিত না, সেটা জমিয়ে এটা আমি তোর জন্য এনেছি, খুব ভালো হয়েছে না, হ্যাঁ রে দিদি খুব সুন্দর। আচ্ছা দিদি চল আমরা একটু খেলা করি, ঠিক আছে চল, শিস না খেলা করছিস, পড় মন দিয়ে পড়, না হলে গেলে পিঠের ছাল তুলে নেব, পড় মন দিয়ে পড়, না মা আমরা পড়ছি, হ্যাঁ পড়, মাস্টার তো কারি কারি টাকা দিতে হয় মাস্টার মশাইদের, কিন্তু রেজাল্টের বেলায় অষ্টরম্ভা, পড় মন দিয়ে পড়, দেখলি দিদি মা সেই শুরু করেছে, ঘ্যানর ঘ্যানর আর ঘ্যানর, ভালো লাগে না বাবা। আচ্ছা দিদি তুই বল, সব সময় কি পড়তে ভালো লাগে, উঠতে পড় বসতে পড় শুধু পড়া পড়া আর পড়া, ভালো লাগে না, তুই ঠিকই বলেছিস, মা শুধু আমাদের সব সময় পড়তে বলে, সব সময় শুধু পড়, একটু কোনো খেলতেও দেয় না, তুই বল সব সময় কি পড়তে ভালো লাগে, একটু খেলতেও ইচ্ছে করে, কিন্তু কি আর করবো বল,
মা এখন আমাদের পড়তে বসতে বলেছে, না হলে পিঠে ছাল তুলে নেবে। চল গিয়ে না আমরা এখন একটু পড়তে বসি, না হলে মা এসে আবার পিঠে ছাল তুলে নেবে। ভালো লাগে না শুধু পড়া আর পড়া, চল পড়তে বসি। ঠিক আছে চল চল। হ্যাঁ দিদি চল। এরপর পরের দিন সকালবেলা বাবা হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে প্রবেশ করে এবং সেই সময় মেয়ের মাকে ডাকতে থাকে। তারপর, কি গো শুনছো, কোথায় গেলে? বলি অনেক বেলা হলো যে বাজারে যেতে হবে, শুনছো? হ্যাঁ আসছি। কি হলো, কি এত জায়গাচ্ছ কেন? বলি অনেক বেলা হলো যে বাজারে যেতে হবে, আর কি কি আনতে হবে? তোমাকে তো কালকেই বললাম। ঠিক আছে আর আবার বলছি, মন দিয়ে শোনো, একটু বেগুন নেবে, একটু আলু নেবে, আর হ্যাঁ ঝোলের মাছটা নিতে ভুলো না কিন্তু, আমার মেলা কাজ পড়ে আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আসি। মেয়ে বাবা বাজারে যাচ্ছেন, পথে যেতে যেতে কয়েকজন প্রতিবেশীর সাথে হঠাৎ তাদের দেখা। তারপর হরেন বাবু, ও হরেন বাবু, আপনাকেই বলছি। এ তো তার আগে কোথায় যাচ্ছেন? আরে ওই একটু বাজারের দিকে যাচ্ছি। তা তো বেশ ভালো কথা, সকাল সকাল বাজারে যাওয়া খুব ভালো, কি বলো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শুনলাম আপনার মেয়ে বড় হয়েছে। না না, ওই একজন ক্লাস এইটে পড়ে আর একজন ক্লাস ফাইভ। তা বেশ বেশ, তা বড় মেয়ের ব্যাপারে কিছু ভেবেছেন? ভাববো। ঠিক কি বিষয়ে বলুন তো? আরে দাদা বিয়ের ব্যাপার। না না, এত তাড়াতাড়ি আমার মেয়েদের বিয়ে দেবো না, ওরা এখন পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, মানুষের মতো মানুষ হবে, তারপর বিয়ে নিয়ে ভাববো। আরে ভাইয়া আপনি তো সে কোনো খবরই রাখেন না, তা ভাইয়া তুমি বলো। ছি ছি ছি, ও কথা তো মুখে দোলাও বাপ, দাদা আপনি বলুন। আরে দাদা আপনি কি শোনেননি, ও পাড়ার দাসবাবু, ও পাড়ার দাসবাবু দুটো মেয়ে পালিয়েছে। কি ভাইয়া কি বলো? হ্যাঁ হ্যাঁ পালিয়েছে। সে কি গো পালিয়েছে? না না, এ ভারি অন্যায় কাজ, তা এই কাজ মোটেও ঠিক করেন। তবে আর বলছি কি, বাবা মায়ের মুখে তো চুনকালি লেপেছে, আর গোটা গ্রামের মুখে চুনকালি লেপেছে, কি বলে ভাই? হ্যাঁ ঠিক ঠিক। আরে দাদা তার বলছি কি, সময় থাকতে আপনার মেয়ে দুটোকে। না না, আমি আমার মেয়েদের বিশ্বাস করি, তারা কখনো এরকম কাজ করবে না। যদি করে তাহলে কিন্তু দোষ দিও না ভাই আমাদের, কি ভাই? হ্যাঁ না না, ওদের উপরে আমার পুরো বিশ্বাস আছে, ওরা এরকম কাজ কখনো করতে পারে না। বলা তো যায় না এখনকার মেয়ে কখন কি করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দোষ দিও না ভাইয়া, আমাদের যা কর্তব্য আমরা তাই করলাম। পরে যদি এই রকম ঘটনা ঘটে তখন কিন্তু বলো না ভাই আমাদের, কি ভাই? হ্যাঁ তবে আর বলছি কি, চলো চলো ভাই তোমরা চলো। এরপর প্রতিবেশীদের কথায় প্ররোচিত হয়ে বাবা কি করবে না করবে ভেবে পায় না, বিষণ্ণ মনে বাজার না করেই এক প্রকার ফিরে আসে বাড়িতে এবং তারপর মেয়ের মাকে সে ডাকতে থাকে। তারপর, কি গো শুনছো, বলি কোথায় গেলে? কি গো শুনছো? হ্যাঁ আসছি। জ্বালিয়ে মারছে আমাকে। তোমার কি কিছু হয়েছে, শরীর টরীর খারাপ? না না, শরীর টরীর ঠিক আছে। আসলে 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 কি? আসলে ও পাড়ার দাদাগুলো বলছিল। কি বলছিল? বলছিল আমার মেয়ে দুটো নাকি বড় হয়েছে, তাদের বিয়ে টিয়ে নিয়ে। বিয়ে? তা তো খুব ভালো কথা, তো তুমি কি বললে? আমি ওদের বলেছি আমার মেয়ে দুটো এখন ছোট, ওরা পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে নিয়ে ভাববো। না এটা তুমি মোটেই ঠিক করনি, তুমি এক্ষুনি যাও আর ওদের খবর দাও, কোনো ভালো পাত্র থাকলে যেন আমাদের জানায়। তুমি এক্ষুনি যাও। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, তুমি এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ এসো। হে ভগবান, তুমি মাথার উপর আছো ভগবান, তুমি মুখ তুলে চেয়েছো, জয় মা জয়। এরপর এক প্রকার ঠিক হয়ে যায় মেয়ের বিয়ের ব্যাপারে,
মেয়ের বিয়ের কথা শুনে ঘরে যখন একা একা কাঁদছে, ঠিক সেই সময় তার বোন তাকে সান্ত্বনা দিতে আসে। ঠিক সেই রকমই একটি দিনে কিন্তু মা বাবা আমার বিয়ে দিয়ে সব স্বপ্ন ভেঙে দিচ্ছে। তুই কিছু একটা করবো, কত নিয়েছে স্যার? কি করবো দিদি, আমি গিয়ে হেড ম্যাডামকে বলবো, তিনি নিশ্চয় কিছু একটা করবে। স্যার তুই চিন্তা করিস না, আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না। তুই কানিস না দিদি, তুই কানিস না। তোর যা ইচ্ছে হয় বোন, তোর যা ইচ্ছে হয় তুই তাই কর, কিন্তু আমাকে বাঁচা বোন বাঁচা। দিদি তাহলে আমি যাই, যাই দিদি। এরপর বোন চলে যায় আশার আলো দেখে বিদ্যালয়ের হেড মিস্ট্রেসের কাছে, কারণ সে আগে জানতে পেরেছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এর আগেও এরকম ভাবেই দু একজন মেয়েকে বাঁচিয়েছিল নাবালিকা বিবাহ থেকে। তাই সে এক রাস আশা দিয়ে হেড মিস্ট্রেসের কাছে দ্বারস্থ হয়। মুরগা লাগা দেখুন চুমা মে, এই রেসিপিটা খুব ভালো না? হ্যাঁ হ্যাঁ খুব ভালো, একবার বাড়িতে ট্রাই করবি, সেদিন কিন্তু আপনাদের নিমন্ত্রণ থাকবে, তাহলে তো খুব মজা হয়, নিশ্চয়ই আসবি। আচ্ছা চুমা ম্যাম, আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আর কন্যাশ্রীর কাজটা? হ্যাঁ কন্যাশ্রীর কাজটাও হয়েছে। আর সাথী ম্যাম, শিক্ষাশ্রীর সব ফর্মগুলো হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। ঠিক আছে, দেখবেন কোনো নাম যেন বাকি না থাকে। ঠিক আছে ম্যাম। ম্যাডাম ম্যাডাম, কে আসবো? ও হ্যাঁ এসো। হ্যাঁ বলো কি হয়েছে, বলো কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কি হয়েছে রে বল। মা বাবা দিদির বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে? তোর দিদির বয়স কত? রিয়ালাইজ না, ক্লাস 8 এ পড়ে, বয়স 14। সেই কি এত কম বয়সে বিয়ে? দেখেছেন তো ম্যাম, এত সুযোগ সুবিধা দাদা, 25 মিনিটের মধ্যে শেষ না তো কি দেখ, এমন কি বাস্তবে এত কিছু দেখছে, তবু মানুষের ভালো কাজ হলো না, শুধু অবনতির দিকেই এগিয়ে যাচ্ছে। ম্যাম এর একটা কিন্তু বিহিত হওয়া দরকার। হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, এর একটা বিহিত হওয়া দরকার। আচ্ছা তুই আমাদের তোদের বাড়ি নিয়ে যেতে পারবি? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, জুমা ম্যাম সাথী ম্যাম আমার সাথে আসুন তো। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। আচ্ছা ম্যাম, যাওয়ার সময় যদি পুলিশে খবর দেওয়া হয়? হ্যাঁ তা তো খুব ভালো কথা। ঠিক আছে চলুন আসুন। এরপর মেয়ের বাবা এবং মা মেয়ের বিয়ে নিয়ে যখন আলোচনা করছিল, ঠিক সেই রকম সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অন্য দুই শিক্ষিকার সাথে প্রবেশ করে এবং তারপর প্রবেশ করবে পুলিশ। দেখুন তারপর বলছি সব জায়গায় নিমন্ত্রণ হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ সব জায়গায় নিমন্ত্রণ হয়ে গেছে। আর হ্যাঁ ওদের বাড়িতে নিমন্ত্রণ করতে ভুলো না, কিন্তু বড়মের বিয়ে বলে কথা খুব ভালোভাবে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সব জায়গায় নিমন্ত্রণ হয়ে গেছে, আমার মনেও আছে। ঠিক আছে। হরেন বাবু, হরেন বাবু বলছি বাড়ি আছেন নাকি? কে? ও আপনারা? এই যে আমরা এসেছিলাম। ও আপনারা, কি সৌভাগ্য আমার। তা কি মনে করে চেয়ার গুলো? না না আর চেয়ার দিয়ে কাজ নেই, আমাদের একটা জরুরি কথা আছে আপনার সাথে। তাহলে একটু চা করে নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন।
শুনলাম আপনার বড় মেয়ে রূপা ক্লাস 8 এ পড়ে, তার নাকি বিয়ে ঠিক করেছেন আপনারা? আসলে আরে আসলে আসলে কি করছেন, আগে বলুন কথাটা সত্য কি মিথ্যা। আসলে আপনারা তো সব জানেন আমাদের অবস্থা, আমাদের নুন আনতে পান্তা ফুরে, তাই 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 বলে এত কম বয়সে মেয়ের বিয়ে দেবেন? 18 বছরের নিচে বিয়ে দেওয়াটা অন্যায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ, আপনারা জানেন না? দেখুন ম্যাডাম, অপরাধ নেবেন না, আমাদের মেয়ে, আমাদেরকে বুঝতে দিন। দেখুন আপনাদের ভালো কথাই বোঝাতে এসেছিলাম, আপনারা দেখছি বুঝবেন না, তখন আমাদের কিন্তু অন্য পথে যেতে হবে, আমরা কিন্তু এবার প্রশাসনের দ্বারস্থ হব। সে আমরা যা ইচ্ছাই করুন, কিন্তু আমাদের মেয়ে আমাদেরকে বুঝতে দিন। মাথার উপর দুটো মেয়ে, যদি কিছু হয়ে যায় তখন কি আপনি দেখতে আসবেন? তখন যা করে আমাদেরকে করতে হবে, আমরা যা ইচ্ছা এমনি করুন। দেখেছেন ম্যাডাম, সোজা কথাই কাজ হবে না, আমি তাহলে ওনাদের ডাকি। হ্যাঁ হ্যাঁ ডাকুন তো, এই যে আপনারা কোথায় এদিকে একটু আসুন তো। এখানে অরেন বাবু কে আছেন? আগে আগে আমি কথা শুনলাম, আপনি নাকি আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন, আপনার মেয়ের বয়স কত? আকি আকি হুজুর 14। দেখেছেন স্যার, দেখেছেন, তাহলে দেখুন স্যার, এত কম বয়সে মেয়ের বিয়ে দিচ্ছে স্যার। কি আপনি আপনার মেয়ের বিয়ে কম বয়সে ঠিক করেছেন? আপনি কি জানেন এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কাজ করা, আপনি এর জন্য কি কি শাস্তি পেতে পারেন জানেন? আকি আকি হুজুর ভুল হয়ে গেছে, আর আর কখনো এরকম কাজ করব না। এটা যেন মনে থাকে, এইরকম কথা যেন আর স্বপ্নেও না আসে, যদি কখনো এইরকম ঘটনা ঘটেছে তো পুরো সোজা জেলে নিয়ে গিয়ে যাবো, কথাটা যেন মনে থাকে। আকি আকি হ্যাঁ হুজুর মনে থাকবে, কথাটা যদি মনে থাকে তাহলে এরকম আর কাজ করবে না। হ্যাঁ হুজুর হ্যাঁ মনে থাকবে। তবে এখন আমরা আসি, চলো সবাই। দেখলেন তো আপনাদের সোজা কথায় কাজ হলো না, এখন মেয়েদের পড়াশোনার জন্য, উন্নতির জন্য কত কিছু ব্যবস্থা, কত কিছু প্রকল্প, আর আপনারা কি করছেন? কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে তাদের জীবনটাই নষ্ট করে দিচ্ছেন। কেন করছেন এগুলো? আপনারা যদি এসব না বোঝেন তাহলে কারা বুঝবে? না ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে, এরপর থেকে এরকম ভুল আর কখনো করবেন না। আর হ্যাঁ, এরপর থেকে দুটো মেয়েকেই প্রতিদিন স্কুলে পাঠাবেন, মনে থাকবে? হ্যাঁ ম্যাডাম মনে থাকবে। ঠিক আছে আমরা এখন আসি, চলুন চলুন। এরপর কেটে যায় কতগুলো মাস, তারপর একদিন লুকিয়ে এক প্রকার জোর করেই রূপার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে মেয়েটির উপর চলতে থাকে অতর্থ নির্মম অত্যাচার, ঠিক সেই রকমই একটি দিনের ঘটনা। দেখেছো দেখেছো না, তোমার বৌমার কাণ্ড কারখানা দেখেছো? কাজ কর্মের তো কোনো নাম নেই, সারাক্ষণ যখনই দেখি তখনই তার পরেই যাচ্ছে, কি যে পরে জানি না বাবা, সবসময় দেখি বইয়ের এই পৃষ্ঠা উল্টায় আর সেই পৃষ্ঠা উল্টায়, কি যে পরে জানি না। আর মা মনে আছে তো সেই যে পুজোয় যে জামাটা কিনেছিলাম, আমি ওটা ওকে ইস্ত্রি করতে দিয়েছিলাম, আমি জানি ও ইচ্ছে করে আমার জামাটাকে পুড়িয়ে ফেলেছে, আমাকে ও প্রচুর হিংসে করে। মা মা এবার কিছু তো বলো, তোমার বৌমাকে কিছু তো বলো। বৌমা বৌমা কি করছো তুমি? আগে মা আমি একটু বই পড়ছিলাম আর কি। পড়ছিলে সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা মনে আছে না ভুলে জল খেয়ে গেছো? কি কাজ মা? ওই যে তোমার বাপের বাড়ি থেকে 20,000 টাকা আনতে বলেছিলাম, এনেছো তুমি? না মা, কারণ আমার বাবা গরিব, এত টাকা কোথায় পাবে? হ্যাঁ তা কেন পাবে বলি, তা কেন পাবে, সেটা তো তুমি পারবে না, শুধু আমাদের ঘরে বসে কারি কারি গিলতে পারো আর বস বস করে ঘুমাতে পারো। তোমার আর কাজ কি বলি, এত বাসন টাসন যে পড়ে আছে এগুলো কে পরিষ্কার করবে, শুনি কে পরিষ্কার করবে? দেখো মা দেখো, কোথা থেকে কোন জায়গা থেকে কাকে বৌমা করে এনেছো, কিছু তো বলো মা, কিছু তো বলো, কিরকম ভাবে কাজ করতে ওকে শিখিয়ে দাও আজকে। চলো মা চলো
মেয়ের এই শ্বশুর বাড়িতে অত্যাচারের কথা পৌঁছে যায় বাবা মায়ের বাড়িতে। খবরটি শোনার পর বাবা মা অসহায় বাবা মা তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা করে। ঠিক সেই রকম সময় বলছি মেয়েটার বাড়ি শ্বশুর বাড়িতে কত অত্যাচার হচ্ছে, এত টাকা এত টাকা। হ্যাঁ হ্যাঁ শুনেছি, মাথার উপর এত দেনা, তারপর আবার এতগুলো টাকা, আবার মাথার উপর ছোট মেয়ে, আমি কি যে করি কি যে করি। তখন তোমাদেরকে অনেকবার ধরে বলেছিলাম, তখন যদি আমার কথাটা শুনতে তাহলে দিদিকে আর এত অত্যাচার সহ্য করতে হতো না। কি যে হবে ভগবান, আমার দিদিকে রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো। তুই আর জ্ঞান দিস না, আমরা হচ্ছে আমাদের জ্বালায়, তুই আর জ্ঞান দিস না। এর ঠিক কয়েক মাস পর হঠাৎ জানা যায় ডাক্তার বলেছে হয় বৌমা বাঁচবে আর না হলে তাদের বংশধর বাঁচবে। ঠিক এইরকম সিচুয়েশনে যখন কথাটা যায় শ্বশুর বাড়ির কানে, শাশুড়ি এবং ননদ কি আলাপ আলোচনা করে সেটাই এখন দেখা। মা মা তুমি কি তোমার বৌমার কিছু খবর শুনেছো? কই মা তো। ও তার মানে তুমি কিছুই শোনোনি, বলছি ভালো করে শুনে নিও। ডাক্তার বলে দিয়েছে তোমার ওই আদুরে বৌমা, আদুরে বৌমার যদি বাচ্চা হয় তোমার ওই আদুরে বৌমা বাঁচবে, নইলে তোমার বৌমা বাচ্চা বাঁচবে। এবার তুমি দেখো তুমি কি করবে, তোমার ওই আদুরে বৌমাকে বাঁচাবে না তোমার বৌমার বাচ্চাকে বাঁচাবে? অত শত বুঝি না বাপু, আমি শুধু চাই আমার একটা বংশধর। ওই হাগুরি ঘরের মেয়ে মরল কি বাঁচলো তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু আমার একটা বংশধরই চাই। তাহলে কি তুমি বলতে চাইছো মা দাদার তুমি আবার বিয়ে দেবে? দরকার করলে তাই দেব, আবার আমি আরো কত গয়না পাবো, কত টাকা পাবো, আরো কত কি, আমরা দুজনে সমান ভাগে ভাগ করে নেব। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো, কিন্তু দাদা যদি পরে কথা পাল্টায়? না না না, আমার হীরের টুকরো ছেলে আমার কাজ করবে না। ঠিক বলেছো মা, সময় থাকতে সময়ের কাজ করে নেওয়া ভালো, চলো আমরা দুজনে মিলে দাদাকে গিয়ে বোঝাই। হ্যাঁ তাই চল মা, চলো। এরপর হঠাৎ করে একদিন খবর আসে আদরের রূপা নাবালিকা মা বাচ্চা প্রসবকালে সে মারা যায়, আর সেই খবরটি ছড়িয়ে যাওয়াতেই বাবা মা কান্নায় ভেঙে পড়ে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই দৃশ্যে ফিরে যাওয়া। তার মানে এত বড় একটা ঘটনার পেছনে এত বড় একটা চরম শক্তি, তুই আমাকে আগে জানালি না কেন? তুই তো পুলিশকে আরেকবার খবর দিতে পারতিস, তুই তো প্রতিবাদ করতে পারতিস, কেন করলি না বল, বল না। কাকু আপনি কেন এমন করলেন, কেন সেদিন ওদের কথা শুনে আপনি রূপার বিয়ে দিলেন, কেন? আপনার জন্য, হ্যাঁ শুধুমাত্র আপনার জন্য রূপাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, এর জন্য আপনারাই দেয়, হ্যাঁ আপনারা। তখন বুঝতে পারিনি মা, তখন বুঝতে পারিনি, তখন বুঝলি আজ আজ আমার এত বড় ক্ষতি হতো না, আমার এত বড় ক্ষতি হতো না। আর কাকিমা আপনি না একজন মা,
আপনি মা হয়ে আপনার মেয়ের এমন একটা ক্ষতি করতে পারলেন? আপনি তো আপনার মেয়ের ভালো মন্দ সব থেকে ভালো বুঝবেন, তবে কেন এমন করলেন? কেন সেদিন যদি ওদের কথা শুনে আপনি রূপার বিয়ে না দিতেন, তাহলে রূপা তো বেঁচে থাকতে পারত, রূপাকে তো আকালে পৃথিবী থেকে চলে যেতে হতো না। এই সবের জন্য কেবলমাত্র আপনারাই দায়ী। হ্যাঁ হ্যাঁ, আপনারা, আপনাদের জন্য রূপার মতো হাজার হাজার মেয়েকে আকালে প্রাণ দিতে হচ্ছে। কাকু, আপনি কথা দিন, আপনি কথা দিন, আপনি সোনার বেলায় ঠিক আর একই ভুল করবেন না। হ্যাঁ মা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এই সবের জন্য শুধু আমরাই দায়ী। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র আমরাই দায়ী। কিন্তু কিন্তু আমি আজ কথা দিচ্ছি, এগুলো আমি আর ছোট মেয়ের ক্ষেত্রে করবো না। আমার ছোট মেয়েকে কখনো 18 বছরের নিচে বিয়ে দেবো না। ওকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবো, যত দূর পড়তে চাই পড়াবো, মানুষের মতো মানুষ করবো। তার জন্য যদি আমার বাড়ি বিক্রি করতে হয় আমি তাই করবো। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। কিন্তু কিন্তু আমি কখনো 18 বছরের মেয়েকে বিয়ে দেবো না। গোটা দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছে আমাদের দেশের মেয়েরা। প্রাচীন প্রথা ঘোমটা বোরখা কিংবা পর্দা প্রথার আড়ালে নেই তারা, তারা পৌঁছে গেছে অনেক উঁচুতে। কোন মেয়ে আজ ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, কত মেয়ে WBCS, IPS অফিসার, আরো কত কি কত মেয়ে মহাকাশে পাড়ি দিচ্ছে। তবে কেন তাদের প্রতি এমন অবিচার হচ্ছে? প্রতি বছর তো দেখা যায় যে পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট মেয়েরাই ভালো করে, তবে কেন এমন তাদের সঙ্গে অবিচার হয়? কেন তাদের 18 বছর নিচে বিয়ে দেওয়া হয়? কেন? আজ আপনাদের জন্যই, আপনাদের জন্যই, আপনাদের এই ছোট্ট একটা ভুলের জন্য রূপার মতো কত কত মেয়েকে অকালে প্রাণ দিতে হয়। মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য তো সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী সহ আর কত কি। তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এই জন্য কেন্দ্রীয় সরকার তার নিজের বেটি বাঁচা বেটি পড়া প্রকল্প আরো কত কি আইনীয়ভাবে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিবাহকেই বাল্যবিবাহ বলে। আর এই বাল্যবিবাহের ফলে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা যেতে পারে, যেমন মেয়েদের দেখা যায় ক্যান্সার, থাইরয়েড, সুগার, আরো কত কি। এমনকি বহু মেয়ে প্রসবকালে মারা যায়। টিভিতে তো আপনারা বহু কিছু দেখেন, দেখেন যে মেয়ে বধূ হত্যা হচ্ছে, বধূকে পুড়িয়ে মারা হচ্ছে। তবু কেন আপনাদের মনে কেন কোনো কি বলবো, আপনারা কি কখনো কখনো মেয়েদের জন্য ভাবেন না? কখনো কি তাদের নিজেদের মতো জীবন যাপন করতে দেবেন না? মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া হবে না? মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তবেই তো সমাজ এগিয়ে যাবে, দেশে উন্নতি হবে। চলুন আজ আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেবো না। এবং আশেপাশে যদি আমরা এমন ঘটনা দেখি আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। আসুন, জাগো জাগো এই ভারতের মহামানব, জাগিয়া ওঠো। নমস্কার। আপনাদের সকলের কাছে আমাদের একটাই অনুরোধ, সবাইকে দাঁড়িয়ে সকলকে বলবো আমাদের কলাকুশলীদেরকে দাঁড়িয়ে রাখতে, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আগে আমি একটু পরিচয় করিয়ে দিই, আমি একে একে নাম বলছি, তারা সামাজিক সুযোগে যাবে। মায়ের ভূমিকায় অভিনয় করেছে শ্রেয়া পাহাড়ি, তাই একটু এগিয়ে যাও। বাবার ভূমিকায় অভিনয় করেছে ইন্দ্রজিৎ দাস। মেয়ের ভূমিকায় অভিনয় করেছে চামেলি সিং। মেয়ের বোন জয়ন্তী শর্মা। শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছে ভারতী বেরা। ননদের ভূমিকায় অভিনয় করেছে শম্পা মান্না। হেড মিস্ট্রেসের ভূমিকায় অভিনয় করেছে দিশারি মিশ্র। সহশিক্ষিকা হিসেবে প্রথম সহশিক্ষিকা গীতা সিং, দ্বিতীয় সহশিক্ষিকা আশা সিং, এবং প্রতিবেশী এবং পুলিশের ভূমিকায় প্রথমে বিভাস সিং, কৃষ্ণা সিং, মানস বিজলি, এবং মেয়ের বান্ধবী রাধামণি তরায়।